নাফিসা জাহান। লাক্স তারকা সুন্দরীর প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথ চলা শুরু তার। এরপরে ছোট পর্দায় নিয়মিত হন তিনি। 420 ও গ্র্যাজুয়েট নাটক দিয়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। তবে এক সময়ের এই জনপ্রিয় তারকা হঠাৎ করেই শোবিজ থেকে দূরে আছেন। পাড়ি জমিয়েছিলেন ভিন দেশে। সেখান থেকেই ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি সহ এক স্ট্যাটাসে তিনি নিজের বিয়ের খবর প্রকাশ করেন। তবে স্বামীর নাম পরিচয় জানাননি। নাফিজা লেখেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সবকিছু প্রকাশ জানি না সমাজের লোকদের মন্তব্যের ভয়ে। এই সময় তিনি আরো লেখেন, বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই, সুতরাং যারা সবার বেলায় মন গড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এটাই প্রথম নয়। 2006 সালে লাক্স তারকা হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন নাফিজা জাহান। অনেকদিন ধরেই তিনি শোবিজে নেই। গায়ক এসআই টুটুলের ভাগ্নে দীপককে বিয়ে করে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন, তবে সেই বিয়ে ভেঙে গেছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।